সাইবার সিকিউরিটি আইন প্রসঙ্গে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সাইবার সিকিউরিটি আইন দ্রুত সংশোধন বা রিফর্ম করা হবে। এই আইন একেবারে বাদ দেওয়া যাবে না, স্পিচ অফেন্স বাদ দেব, কিন্তু কম্পিউটার অফেন্সিভ কাজ বাদ দেওয়া যাবে না। কোনো কম্পিউটার হ্যাক করে কারো মানহানি করলে এটা বাদ দেওয়া যায় না। রোববার রাজধানীর এনজিও বিষয়ক ব্যুরোতে স্বচ্ছতা ও জবাবদিহি সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার এনজিওদের সহায়ক ভূমিকা শীর্ষক এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, সাইবার সিকিউরিটি আইন সহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার। তথ্য অধিকার আইন প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, আগে মানুষ গুম ও খুন করা হয়েছে কিন্তু কোনো তথ্য পায়নি, তথ্য জানার অধিকার সবার থাকতে হবে। জগৎটা জাগিয়ে অল টাইম চলে হেলদি লাইফ, জীবনের সাথে চলে হাই ফাই। ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড, অল টাইম হেলদি লাইফ।